ওয়েলকাম টু স্কাইডট। আমরা ট্রেনের চালককে পাইলট বলে থাকি, কিন্তু আমরা এটাও জানি যে পাইলট শব্দটা ব্যবহার করা হয় এরোপ্লেনের চালকদের ক্ষেত্রে। তাহলে ট্রেনের চালককে আমরা পাইলট বলছি কেন, আজকের ভিডিওটার মাধ্যমে এটাই জেনে নেব। তাহলে ভিডিওটা শেষ অবধি তোমরা দেখতে থাকো। 1999 সালের আগে ট্রেনের চালককে ড্রাইভার বলে ডাকা হতো এবং সাধারণ লোক তাদেরকে গোদা বাংলায় ড্রাইভার সাহেব বলে ডাকত। কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু এই ড্রাইভার অর্থাৎ ট্রেনের চালকরা যখন তাদের ব্যাংকের লোনের জন্য অ্যাপ্লাই করত, শুধুমাত্র তাদের ড্রাইভার ডেজিগনেশনের জন্য তারা ব্যাংক থেকে লোন পেত না। কারণ তখন একটা নিয়ম ছিল যে ড্রাইভার ডেজিগনেশন বা ড্রাইভার পদে থাকা ব্যক্তিদের লোন দেওয়া হতো না। তাই একজন ট্রেনের চালক বা ট্রেনের ড্রাইভার যার স্যালারি স্টেশন মাস্টারের থেকে বেশি হওয়া সত্ত্বেও ব্যাংকে থেকে লোন পেত না। তো শুধুমাত্র তার ড্রাইভার ডেজিগনেশনের জন্য তাকে ব্যাংক থেকে লোন প্রোভাইড করা হতো না। তো তাকে এমতো অবস্থায় খুবই প্রবলেম ফেস করতে হতো। তো এই সমস্যার সম্মুখীন থেকে রেহাই পেতে বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে রেলের কাছে দাবি রাখা হয় যে রেলের চালককে ড্রাইভার না বলে পাইলট বলা হোক। তো তাদের সেই শর্ত মেনে নিয়ে রেলের পক্ষ থেকে 2000 সালের পর থেকে আর রেলের চালকদেরকে ড্রাইভার ডেজিগনেশনে না রেখে পাইলট ডেজিগনেশন দেওয়া হয়। তাই তখন থেকে ট্রেনের চালক অর্থাৎ লোকোমোটিভের চালকদেরকে লোকোপাইলট বলে ডাকা হয়ে আসছে। লোকোপাইলট শব্দটা শুনতেও একটু প্রফেশনাল লাগে এবং তার সাথে তারা ব্যাংক থেকে ইজিলি লোন পেয়ে যেত। এই সব কিছুর জন্য ভারতীয় রেলের পক্ষ থেকে ভারতীয় রেলের চালকদেরকে পাইলট বলে ডাকা হয়ে থাকে। তো এটাই ছিল ভারতীয় রেলের চালকদেরকে পাইলট বলার পেছনের কাহিনী। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, তার সাথে সাথে ভিডিওটা শেয়ার করো। আর তুমি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও। দেখা হচ্ছে কোনো এরকমই ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।